হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের একটি সিক্রেট সেটিংস নিয়ে আলোচনা করব। যে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ পাঠায়, সেটা আপনি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ওপেন না করে কীভাবে দেখে নেবেন, যাতে অন্যরা বুঝতে না পারে যে আপনি এটা সিন করেছেন। মেসেজটা সিন হবে না, আপনি তবু আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখিয়ে দিই যে কীভাবে আপনি এটা করবেন। এই জন্য মূলত একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই দুটো অপশন আছে, আবার অল আছে। দেখুন যে মেসেঞ্জারের যা আছে সব এখানে আসবে, বাট মেসেঞ্জারের যেরকম একটা ফ্লোটিং বাটন থাকে, এটাও এরকম স্ক্রিনে উঠে থাকবে, উঠে ফ্লোটিং বাটনের মতো দেখাবে, আপনি সেখান থেকে দেখতে পারবেন। বাট এটা সিন হবে না। এই যে মেসেঞ্জার, এটা হোয়াটসঅ্যাপের, দেখুন হোয়াটসঅ্যাপের যেগুলো আছে। শুধু তাই নয়, কেউ যদি তাদের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপের মেসেজগুলো ডিলেটও করে দেয়, তবু আপনি কিন্তু এখান থেকে সেগুলো দেখতে পারবেন। এই যে দেখুন, সবগুলোই কিন্তু এখানে এসেছে। তো এভাবে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ছাড়াই আপনার মেসেজগুলো দেখতে পারবেন, এগুলো সিন হবে না। তাছাড়া এই অ্যাপটির আরও কিছু সেটিংস আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আরও অনেকগুলো অ্যাড করা যায়, ভাইবার আছে, টেলিগ্রাম, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো চলুন দেখে দিই যে এই অ্যাপটির নাম কী এবং কীভাবে আপনি এটা সেটিং করে নেবেন। এর জন্য প্লে স্টোরে গিয়ে লিখতে হবে। প্লে স্টোরে গিয়ে এই যে আনসিন লিখলেই, এই যে আনসিন লো নো লাস্ট সিন, এই অ্যাপটি চলে আসবে। দেখুন 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, রেটিংসটাও খুবই ভালো। দেখুন, তারপর এটা ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক।